প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে যে যেখান থেকে অংশগ্রহণ করছো, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। তোমাদের সাথে আছি আমি রওশনারা বেগম, সিনিয়র শিক্ষক, এবিবিএন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া। আমাদের আজকের পাঠ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণী, পরিচ্ছেদ 12, আলোচ্য বিষয় সমাস। তোমরা আজকের এই পাঠ থেকে যা জানবে বা শিখবে তা হচ্ছে সমাস কি, পূর্বপদ ও পরপদ কাকে বলে, ব্যাজবাক্য কি, সমসমান পদ কাকে বলে এবং সমাসের প্রকারভেদ। শুরুতেই আসি, সমাস কি? সমাস একটি প্রক্রিয়ার নাম, যে প্রক্রিয়ার মাধ্যমে নতুন নতুন শব্দ তৈরি হয় অথবা যে প্রক্রিয়ার মাধ্যমে অনেকগুলো শব্দ এক পদে পরিণত হয়, একে একপদীকরণ প্রক্রিয়াও বলা যায়। সমাস অর্থ সংক্ষেপণ, সমাস অর্থ মিলন। সিংহাসন, এটি হলো সমাস। আর সিংহ চিহ্নিত আসন, এখানে রয়েছে তিনটি পদ, আর এই তিনটি পদ সিংহাসন শব্দটিতে মিলিত হয়েছে, মিলিত হয়ে শব্দটি দাঁড়িয়েছে কি, সিংহাসন। আর এটি হচ্ছে সমাস, এবং একে আমরা বলতে পারি সমস্ত পদ, এবং একে বলা যায় সমাসবদ্ধ শব্দ। সমাসবদ্ধ শব্দ এবং সমস্ত পদকে আরেকটু ভালো করে চিনবার জন্যে চলো আমরা কিছু ছবি দেখি। এই ছবিগুলো আমাদের সকলের অনেক বেশি চেনা, তারপরেও আমি ছবিগুলোর নিচে নাম লিখে দিয়েছি। যেমন ছবিটি, প্রথম ছবিটি হচ্ছে হাতঘড়ি, দ্বিতীয় ছবিটি হচ্ছে স্কুল কলেজ, তৃতীয় ছবিটি হচ্ছে গোলাপ ফুল, আর চতুর্থ ছবিটি হচ্ছে ধানক্ষেত। এই যে বলছি আমরা হাতঘড়ি, স্কুল কলেজ, গোলাপ ফুল, ধানক্ষেত, এই প্রত্যেকটি শব্দই হচ্ছে সমাসবদ্ধ শব্দ, আর এগুলোকে বলা হয় সমাস। এরপরে আসি আমরা পূর্বপদ বা পরপদ বলতে আমরা কি বুঝি। সমস্ত পদ সম্পর্কে আমাদের ভালো ধারণা হয়েছে। এই সমস্ত পদগুলোর আবার যদিও এরা এক পদে পরিণত হয়েছে, তারপরেও এই পদগুলোর দুটি অংশ রয়েছে। যেমন পড়ে আসছি আমরা হাত ঘড়ি, এটি কিন্তু সমস্ত পদ, কিন্তু এর দুটি অংশ, একটি হচ্ছে হাত আর একটি হচ্ছে ঘড়ি। আবার ধান ক্ষেত, এটিও কিন্তু দুটি অংশ, সমস্ত পদ কিন্তু ধান ক্ষেত, ধানটি হচ্ছে প্রথম পদ আর ক্ষেত্রটি হচ্ছে শেষ পদ। এরকম সমস্ত পদের প্রথম যে পদ তাকে বলা হয় পূর্বপদ, আর শেষের যে পদ তাকে বলা হয় পরপদ। এই পরপদের অপর নাম হচ্ছে উত্তরপদ। আর এই সমস্ত পদগুলো উচ্চারণ করতে, যাতে উচ্চারণে বা অর্থের কোনো বিভ্রান্তি না ঘটে, সে কারণে সমস্ত পদগুলোকে কখনো হাইফেন দিয়ে বোঝানো হয়, কখনো আলাদা করে দেখানো হয়, কখনো বা একসঙ্গে দেখানো হয়। যেমন দেখো হাত পা, সমস্ত পদ কিন্তু, কিন্তু এখানে দেখো হাইফেন দিয়ে বোঝানো হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক, এটিও সমস্ত পদ, এখানেও কিন্তু হাইফেন দেয়নি, আলাদা করে বোঝানো হয়েছে। আর ভালো মন্দ, এখানে হাইফেন না দিয়ে, আলাদা করে না লিখে একসঙ্গে বোঝানো হয়েছে, একই সাথে লেখা হয়েছে। তার মানে সমস্ত পদকে কখনো হাইফেন দিয়ে, কখনো আলাদাভাবে, কখনো বা একসঙ্গে দেখানো হয় বা লেখা হয়। আর সমস্ত পদের ক্ষেত্রে আগের পদ পূর্বপদ আর শেষ পদটি হচ্ছে পরপদ। তেমনি ব্যাজবাক্যের ক্ষেত্রেও, ব্যাজবাক্যে যতগুলো বা বাক্যের ক্ষেত্রে যতগুলো পদ বাক্যে থাকবে, সেই পদগুলোর প্রথম পদটির নাম হলো পূর্বপদ আর শেষ পদটির নাম হচ্ছে পরপদ, যার অপর নাম উত্তরপদ। এবার আসো ব্যাজবাক্য বা বিগ্রহ বাক্য, মানে ব্যাজবাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। যে সকল পদ দিয়ে সমস্ত পদকে বিশ্লেষণ করা হয় তাকে ব্যাজবাক্য বা বিগ্রহ বাক্য বলে। যে সকল পদ দিয়ে, কাকে, সমস্ত পদকে। এতক্ষণ ধরে আমরা সমস্ত পদ সম্পর্কেই ভালো ধারণা পেয়েছি, এই সমস্ত পদগুলোকে যখন আমরা বিশ্লেষণ করব তখন একটি বাক্য পাব, আর সেই বাক্যকেই বলা হবে ব্যাজবাক্য বা বিগ্রহ বাক্য। যেমন আমরা সমস্ত পদ পড়েছি হাত ঘড়ি, এখন যদি হাত ঘড়িকে একটু বিশ্লেষণ করে বলি যে হাতে পড়া হয় যে ঘড়ি, এটি হচ্ছে ব্যাজবাক্য। স্কুল কলেজ সমস্ত পদ পড়েছি, এখন যদি এটাকে একটু ব্যাখ্যা করে বলি স্কুল ও কলেজ, তাহলে এটি হবে ব্যাজবাক্য। তেমনি গোলাপ ফুল পড়েছি আমরা সমস্ত পদ বা সমাসবদ্ধ শব্দ, একেও যদি আমরা একটু বিশ্লেষণ করে বলি তাহলে হবে গোলাপ নামের
যে ফুল কিংবা গোলাপ নামের ফুল, এটিও হবে ব্যাজবাক্য। ধান ক্ষেত, শুধুমাত্র একটি র লাগিয়ে দিয়েছি আমরা ব্যাখ্যা করার ক্ষেত্রে বা বিশ্লেষণ করার ক্ষেত্রে। ধানের ক্ষেত বিভক্তি একটি র, তারপরেও এটি বিশ্লেষণ বোধক বাক্য, একে বলা হয় ব্যাজবাক্য। রাজা ও রানী, শুধুমাত্র একটি অব্যয় দিয়েছি মাঝখানে ও, তারপরেও এটি বিশ্লেষণ বোধক বাক্য, আর একে বলা হয় ব্যাজবাক্য বা বিগ্রহ বাক্য। এরপরে যে বিষয়টি আমাদের, সেটি হচ্ছে সমসমান পদ। যে সকল পদ নিয়ে সমাস হয় সেগুলোকে বলা হয় সমসমান পদ। সমসমান পদগুলো আসলে কোথায় থাকে, সমস্ত পদে নাকি ব্যাজবাক্যে? আসলে সমসমান পদগুলো থাকে ব্যাজবাক্যে, আর ব্যাজবাক্যের পদগুলো কিন্তু মিলিত হয়েই তৈরি হয় হলো সমাস অথবা সমস্ত পদ, অথবা বলতে পারি সমাসবদ্ধ শব্দ। তাহলে এই সমসমান পদগুলো কোথায়? ব্যাজবাক্যে। ব্যাজবাক্যে যদি দুইটা পদ থাকে তাহলে ওই দুইটি পদই হবে এক একটি সমসমান পদ, আর যদি তিনটি পদ থাকে তাহলে তিনটি পদই হবে এক একটি সমসমান পদ। এখানে দেখো, পথের রাজা, এটাই হচ্ছে ব্যাজবাক্য। এখানে দুটি পদ রয়েছে, একটি পথের আর একটি হচ্ছে রাজা, এই দুইটি পদই হলো সমসমান পদ। এই দুটি সমসমান পদ মিলেই তৈরি হয়েছে রাজপথ, আর এটি হচ্ছে সমাস। পরের উদাহরণগুলো একইভাবে আছে, গাছে পাকা ব্যাজবাক্য। এখানে তাহলে গাছে পাকা দুটি পদই সমসমান পদ, আর দুটি সমসমান পদ মিলে তৈরি হয়েছে গাছ পাকা, এটি হচ্ছে সমাস। গোলায় ভরা, এটাই হলো ব্যাজবাক্য। এখানে গোলা এবং ভরা এই দুটি পদই হলো সমসমান পদ, আর এই দুটি পদ মিলে তৈরি হয়েছে কি গোলা ভরা, এটি সমস্ত পদ বা সমাস। তাহলে এখানে আমাদের কাছে একেবারেই পরিষ্কার যে সমসমান পদগুলোর উপস্থিতি হলো ব্যাজবাক্যে, আর ব্যাজবাক্যে যে কটা পদ থাকবে সেই প্রত্যেকটি পদই হচ্ছে এক একটি সমসমান পদ, আর ব্যাজবাক্যের ওই কয়টি পদ মিলে তৈরি হয় কি সমাস, যাকে আমরা বলি সমাসবদ্ধ শব্দ বা সমস্ত পদ। এরপরে আমাদের যে বিষয়টি, সেটি হচ্ছে আমরা জানবো আজকে যে সমাসের প্রকারভেদ। তোমাদের নতুন বইয়ের আলোকে আমি এই প্রকারভেদ নিয়েছি। সমাস মূলত চার প্রকার, দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস এবং বহুব্রীহি সমাস। এই সমাসগুলোর আরও প্রকারভেদ রয়েছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে জানবো। আজকে আমরা এখান থেকে শুরু করছি, দ্বন্দ্ব সমাস কী এবং কাকে বলে। যে সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায় তাকে দ্বন্দ্ব সমাস বলে। যে সমাসে কোথায়, সমস্ত পদে, সমস্ত পদে উভয় পদের অর্থ, উভয় পদ কোথায়, ব্যাজবাক্যে। ব্যাজবাক্যে যে দুটি পদ প্রধান সেই দুটি পদ প্রধান পদই সমস্ত পদে সমানভাবে প্রতীয়মান হয়েছে, তাই এই সমাসকে বলা হয় দ্বন্দ্ব সমাস। এখানে একটি বহুনির্বাচনী প্রশ্ন থেকে যায় যে কোন সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়। উত্তর হবে দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়, অর্থাৎ ব্যাজবাক্যে যে পদগুলো প্রধান সমস্ত পদেও সেই পদগুলি প্রধান, এই জন্য এটি হয় দ্বন্দ্ব সমাস। যেমন দেখো, হাত পা, উনিশ বিশ, ঝড় বৃষ্টি, আসা যাওয়া, শুধুমাত্র যদি ওটাকে আমরা বাদ দিয়ে দিই, ও হলো অব্যয়, যে অব্যয় পদ দুটা পদকে একত্রিত করেছে বা অন্যয় বা সম্পর্ক স্থাপন করেছে, এই পদটিকে বলা হয় অব্যয় পদ। ও এটিকে বাদ দিলে মূল যে দুটি পদ রয়েছে এই দুটি পদই সমানভাবে সমস্ত পদে রয়েছে বা উপস্থিতি আছে, এই জন্যে এই সমাসকে বলা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তারপরে সমাসটি আমাদের কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসের ক্ষেত্রে দুইটা পদের মিলন ঘটে, একটি হচ্ছে বিশেষ্য আর একটি হচ্ছে বিশেষণ, অর্থাৎ ব্যাজবাক্যে এই দুটি পদ থাকবে। এই দুটি পদের মিলে কি তৈরি হবে, কর্মধারয় সমাস তৈরি হবে। যেমন দেখো, যা কাঁচা তাই মিঠে, এখানে কিন্তু দুটি পদ রয়েছে, একটি হচ্ছে কাঁচা আর একটি হচ্ছে মিঠা। একটা হচ্ছে আমাদের, একটি কাঁচা হচ্ছে আমাদের বিশেষণ পদ আর মিঠাও হচ্ছে বিশেষণ পদ। তাহলে দুইটি বিশেষণ পদের মিলনে এখানে যে সমস্ত পদটি তৈরি হয়েছে তার নাম হচ্ছে কর্মধারয় সমাস। ভাজা যে বেগুন, এখানেও দুটি পদ রয়েছে, একটি হচ্ছে ভাজা আর একটি হচ্ছে বেগুন। ভাজা হচ্ছে বিশেষণ আর বেগুন হচ্ছে বিশেষ্য, তাহলে এখানে বিশেষণ আর বিশেষ্য এই দুইটি পদের মিলনে তৈরি হয়েছে বেগুন ভাজা সমাস, এটি হচ্ছে কর্মধারয় সমাস। পুরুষ সিংহের ন্যায়, এখানেও দুটি পদ রয়েছে, একটি হচ্ছে পুরুষ আর একটি হচ্ছে সিংহ। পুরুষ হচ্ছে বিশেষ্য আর সিংহ হচ্ছে বিশেষ্য, তাহলে দুইটি বিশেষ্য পদের মিলনে এখানে তৈরি হয়েছে সিংহ পুরুষ কর্মধার সমাস, এটি সমস্ত পদ এবং কর্মধারয় সমাস। তার মানে সহজ কথা এখানে যে বিশেষ্য ও বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য ও
বিশেষণ ভাবাপন্ন পদের মিলনে যে সমাস হয় তাকে বলা হয় কর্মধারয় সমাস। অর্থাৎ অবশ্যই দুটি পদ এখানে থাকবে, একটি হচ্ছে বিশেষ্য আর একটি হচ্ছে বিশেষণ, আর এই দুটি পদের মিলনে কর্মধারয় সমাস হয়। এবার আসি তৎপুরুষ সমাস। তৎপুরুষ বিভক্তি এবং অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলা হয় তৎপুরুষ সমাস। এখানে একটি বহুনির্বাচনী প্রশ্ন, সেটি হচ্ছে যে বিভক্তি লোপ পেয়ে কোন সমাস হয়। উত্তর হবে তৎপুরুষ সমাস হয়। এখন বিভক্তি লোপ পায় কোথায়? সমস্ত পদে এবং সমাসে বিভক্তি থাকে কোথায়? ব্যাজ বাক্যে, মানে উপস্থিতিটা কোথায় ব্যাজ বাক্যে? দেখো এখানে ছেলেকে ভুলান বিভক্তি কিন্তু আছে। কোন বিভক্তি আছে? কে বিভক্তি, এটা কোন বিভক্তি? দ্বিতীয় বিভক্তি। সমস্ত পদে কিন্তু কেটা নাই, লোপ পেয়েছে। আর এভাবেই বিভক্তি লোপ পেয়ে সমাস যেটি হয়েছে এটি হলো তৎপুরুষ সমাস। দ্বিতীয় উদাহরণটি দেখো, গাছে পাকা, এখানে লোপ পেয়েছে হলো এ বিভক্তি, আর এটা হচ্ছে সপ্তমী। আর এখানে গাছ পাকা, গাছে পাকা, এটা কিন্তু নাই, লোপ পেয়েছে। তাহলে এটি হলো তোমার সপ্তমী তৎপুরুষ সমাস। যে বিভক্তি লোপ পাবে সেই বিভক্তির যে নাম, সেই নাম অনুসারেই ওই তৎপুরুষ সমাসের নাম হয়। তাহলে এখানে গাছ পাকা, এটা হবে সপ্তমী তৎপুরুষ সমাস। মধু দিয়ে মাখা, দিয়ে কথাটা লোপ পেয়েছে সমস্ত পদে, আর দিয়েটা হচ্ছে তৃতীয়া বিভক্তি, তাহলে এটি হবে তৃতীয়া তৎপুরুষ সমাস। গ্রাম থেকে ছাড়া, এখানে থেকে বিভক্তি লোপ পেয়েছে, এটি হলো পঞ্চমী বিভক্তি, তাহলে এই সমাসটির নাম হবে পঞ্চমী তৎপুরুষ সমাস। অর্থাৎ যখন যে বিভক্তি লোপ পাবে তখন সেই বিভক্তির নাম অনুসারে তৎপুরুষ সমাসের নামকরণ হয়ে থাকে। এরপরেটি হচ্ছে বহুব্রীহি সমাস। যে সমাসে পূর্বপদ ও পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য অর্থ বোঝায় তাকে বলা হয় বহুব্রীহি সমাস। সমাসের ক্ষেত্রে কিন্তু আমরা এ পর্যন্ত বুঝতে পাচ্ছি যে দুইটা অংশ, দুইটা পার্ট, একটা হচ্ছে ব্যাজ বাক্য, একটি হচ্ছে সমস্ত পদ। তাহলে ব্যাজ বাক্যের যে অর্থ সমস্ত পদে কিন্তু সেই অর্থ প্রকাশ করছে না, কার ক্ষেত্রে? বহুব্রীহি সমাস নির্ণয়ের ক্ষেত্রে। আমরা একটু উদাহরণে দেখি যে বহুব্রীহি আছে যার, বহু কথার অর্থ হলো অনেক, ব্রীহি কথার অর্থ হচ্ছে ধান। তাহলে এখানে কি দাঁড়ায়? যে অনেক ধান আছে যার, একজন ব্যক্তিকে বোঝায় যার অনেক ধান আছে। আর সমস্ত পদে বহুব্রীহি, এ কথাটা অর্থ হচ্ছে অনেক ধান। তাহলে অনেক ধান আছে যার এমন ব্যক্তি, আর অনেক ধান, অর্থের কিন্তু কোনো মিল নেই। এই যে অন্য অর্থ প্রকাশ করলো, একে বলা হয় বহুব্রীহি সমাস। তেমনি আশিতে বীর যার, আশি মানে দাঁত, দাঁতে বিষ যার, সাপকে বোঝায়। আর সমস্ত পদে আছে আশি বিষ, এ কথাটির অর্থ হলো দাঁতে বিষ। তাহলে দেখো অর্থের কিন্তু কোনো মিল নেই, ভিন্ন অর্থ প্রকাশ করছে সমস্ত পদে, অতএব এটি বহুব্রীহি সমাস। দশ আনন যার, দশটা মুখ যার, আনন মানে মুখ, দশটা মুখ যার, রাবণকে বুঝাইছে, কিন্তু সমস্ত পদে আছে দশানন মানে দশটি মুখ, এখানেও কিন্তু অর্থের কোনো মিল নেই। এই যে ভিন্ন অর্থ প্রকাশ করছে সমস্ত পদে, একে বলা হচ্ছে বহুব্রীহি সমাস। আজ এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ।